বান্ধবী হয়ে বান্ধবীর ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগিয়ে 500,000 টাকা দাবি করে। অতপর টাকা না দেওয়ায় সে কী করল তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। জনস্বার্থে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে করে সবাই সতর্ক হতে পারে। যাক, ভিডিও হচ্ছে, একটু পরে বুঝবি খেলা, খালি বের হ। কি রে দোস্ত, চল আমি তো রেডি, পার্টিতে যাবি না? যাবোই তো, একটু বস। আরে বসবো মানে? তুই না তখন বলতেছিস আমাদের দেরি হয়ে যাচ্ছে, ওরা আমাদের জন্য অপেক্ষা করতেছে, চল। হ্যাঁ দোস্ত, যাবোই তো। তুই বল। উফ দোস্ত, পেটে না খুব সমস্যা হচ্ছে, ওয়াশরুমে যাবো। কি বলিস, তুই না আমাদের বাসা আসার পর পরই ওয়াশরুমে গেলি, আমি ওয়াশরুমে ঢুকার আগে এখন আবার ওয়াশরুমে যাবি? আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসবি। কিন্তু কি ব্যাপার, ও না একটু আগেই ওয়াশরুমে গেল, এখন আবার ওয়াশরুমে, এত বারবার ওয়াশরুমে কি? আচ্ছা ঠিক আছে, চল এবার আমরা পার্টিতে যাই, অনেক দেরি হয়ে গেছে এমনিতেও। আরে দোস্ত, পার্টিতে তো যাবো, একটু অপেক্ষা কর না, এত তাড়াহুড়া কিসের? কি রে, তোর তো দেখি একটু পর পরই মন চেঞ্জ হয়, এতক্ষণ বললি দেরি হয়ে যাচ্ছে, আবার ওয়াশরুমে গেলে 2-3 বার, আবার এখন এসে বলতেছিস যাবোই তো, এত তাড়াহুড়া কিসের? কি কি ব্যাপার? আরে দোস্ত, পার্টিতে যাওয়ার আমার আর ইচ্ছা নাই, আমার ওখানে তো যাই খাওয়া দাওয়া হবে, আমার তো ইচ্ছা তোর কাছে। তোর ইচ্ছা আমার কাছে মানে? তার মানে কি তুই পার্টিতে যাবি না? তাহলে আমার বাসায় কেন আসলি? তুই জানিস তোর জন্য যে আমি আব্বু আম্মুর সাথে শপিংয়ে যাইনি। হ্যাঁ দোস্ত, তুই মার্কেটে না যাওয়ার কারণে আমি সাকসেস। এই আমি মার্কেটে না যাওয়ার কারণে তুই সাকসেস মানে? কি বলতে চাচ্ছিস? তাহলে দেখবি, এই দেখ, এটা গোপন ক্যামেরা, তোর ওয়াশরুমে লাগাইয়া তোর গোসলের ভিডিও করছে। এখন যদি তুই আমার 500,000 টাকা দিস, তাহলে এই ভিডিওটা ডিলিট করব। আর যদি না দিস, আমি তো জানি তোর বাবার টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই, তুই চাইলেই আমার 500,000 টাকা দিতে পারিস। আর যদি না দিস, তাহলে এটা ফেসবুকে আমি ছাইড়ে দেব, আর এটা দেওয়ার পরে কোটি কোটি মানুষ দেখবে, আর মানুষজন দেখার পরে কি করবে? তোরে ছি ছি করবে। এখন তুই ভেবে দেখ কি করবি, তুই আমাকে 500,000 টাকা দিবি নাকি এটা মিডিয়াতে ছাড়ে দিব? ছি ছি দোস্ত, তোকে দোষ বলতে আমার ঘৃণা লাগছে, তুই কি না একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় ক্ষতি করতে পারলি? ছি, রাখ তোর দোষ, টাকার কাছে কোনো দোষ চলে না, ঠিক আছে? এখন টাকাই বড়, এখন ভাব তো তুই আমার টাকা দিবি নাকি এটা ভাইরাল করে দিব। দোস্ত, তোর 500,000 টাকা লাগবে সেটা তুই আমাকে বললে আমি এমনিতেই দিয়ে দিতাম, তুই আমার গোপন ভিডিও করার তো কোনো দরকার ছিল না। আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু 500,000 টাকা লাগবে, আমি টাকা নিয়ে আসতেছি, আর এমনিতেও তুই আসছস, অনেকক্ষণ হয়ে গেছে, তুই বয়, আমি তোর জন্য নাস্তা পানি নিয়ে আসি। আরে রাখ তোর নাস্তা পানি, আমি নাস্তা পানি খাবো না, আমার টাকা লাগবে, টাকা টাকা দে তাড়াতাড়ি।
আচ্ছা দোস্ত, রাগ হোস না, তুই যেহেতু নাস্তা করবি না, তাহলে এক গ্লাস পানি অন্তত খা। আচ্ছা আচ্ছা যা, আমি তোর জন্য পানি নিয়ে আসি, তুই পানিটা খা, আমি টাকার ব্যবস্থা করতেছি, বল। যা যা। এবার আইছে লাইনে। তুই আমার গোপন ভিডিও করলি না, দাঁড়ান দেখাচ্ছি। এখন তোরা যেভাবে হোক ওয়াশরুমে পাঠায় তোরও গোপন ভিডিও আমি করব। তুই আমাকে ব্ল্যাকমেল করলি না, এখন দেখ মজা। কি করলি তুই এটা? আমার সারা শরীরটা ভিজাই দিলি, এখন আমি কি করবো এটা নিয়ে? দোস্ত তুই রাগ হোস না, সরি আমি আসলে খেয়াল করিনি। তুই এক কাজ কর, আমার জামা আছে ড্রয়ারে, জামা নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আয়, যা। আচ্ছা ঠিক আছে। অসহ্য, যা এবার বুঝবি মজা একজনের ক্ষতি করার ফল কি হতে পারে। ধুর, ভাল লাগে না, ধুর সহ্য, ছি ভাল লাগে না, ছি। যাক দারুণ হয়েছে ভিডিওটা, আমার থেকে তোরটা আরো বেশি ভালো হয়েছে ভিডিও। তুই আমাকে ব্ল্যাকমেল করছিলি না, এবার দেখ আমি তোরে কি করি। কই টাকা কই, তাতে টাকা দে। আরে দোস্ত এত তাড়াহুড়া কিসের, তোর টাকা তো দিবই, টাকা দেওয়ার জন্যই তোর নিয়ে আসলাম। নিয়ে আসছোস, তাহলে টাকাটা দে। টাকা তো আমি দিবই, তার আগে একটা ভিডিও দেখ দোস্ত, খুব সুন্দর। এই যে দেখ দোস্ত, এটা তো আমার ভিডিও। আরে আমার ভিডিও করছিস, দে আমাকে, দেখো ডিলিট করব। না না না, ডিলিট করবি মানে কেন, অবাক হওয়ার কি আছে? তুই না আমার ভিডিও করলি, আমার গোসলের ভিডিও করে আমাকে 5 লাখ টাকার লুপ করে ব্ল্যাকমেল করলি। দেখ দোস্ত এখন তোরও গোপন ভিডিও আমি করেছি, আর এটা যদি আমি ফেসবুকে ছেড়ে দিই অনেক লাইক ফলোয়ার আসবে। দেখ আমার থেকে তোরটা বেশি সুন্দর হয়েছে। দোস্ত তুই ভিডিওটা ডিলিট করে দোস্ত, আমি 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 আমিও ডিলিট করে দেবো দোস্ত, প্লিজ তুই ডিলিট কর, আমি আমি আমার টাকা লাগবে না দোস্ত, আমাকে ক্ষমা করে দে দোস্ত, প্লিজ ভিডিওটা ডিলিট করে দে, আমার এত বড় ক্ষতি করিস না দোস্ত, দেখ আমিও ডিলিট করে দিচ্ছি, তুই ডিলিট করে দে না দোস্ত, প্লিজ আমি আর করব না এরকম, প্লিজ দোস্ত আমার ক্ষমা করে দে দোস্ত, প্লিজ তুই আমার ক্ষমা করে দে দোস্ত। কেন এখন কান্না করতেছিস কেন? তুই যখন আমার ওয়াশরুমে আমার গোসলের ভিডিও করলি, 5 লাখ টাকা দাবি করলি, ব্ল্যাকমেল করলি, তখন আমারও এর চাইতে বেশি খারাপ লাগছিল। আচ্ছা তুই কীভাবে পারলি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি করতে? তোর একটু বুকে বাঁধলো না রে। শোন তোকে বান্ধবী পরিচয় দিতে আমার খুব ঘৃণা লাগছে, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা, যা এখন আমার বাসা থেকে বের হয়ে যা, যা এখন আমার বাসা থেকে বের হয়ে যা, আর কখনো আসবি না, যা।